हेलो एवरीवन, वेलकम टू माय चैनल শিমামস হেলথ পুডল। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি পাতাকপির বড়া। এতে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, পাতাকপিটা চিকন করে বলে নিয়েছি এবং একটু হলুদ দিয়েছি, আটা দিয়েছি, চালের গুঁড়ো দিয়েছি, একটা ডিম দিয়েছি। দিয়ে এইভাবে একটা স্মুথ একটা মাখা তৈরি করে নিয়েছি। আর এতে আমি 10 মিনিট রেখে দিয়েছি। এরপর আমি তেল গরম করে, তেলটা ভালোভাবে গরম হয়ে নিতে হবে। এবার বড়ার আকারে শেপ করে এটা আমি ছেড়ে দেব। তেলের মধ্যে দিয়ে দিলাম গরম তেলে। তেলটা একটু ভালোভাবে গরম হয়েছে কিনা একটু দেখে চেক করে নেবেন। হাত উপরে একটু হাত রাখলেই বুঝতে পারবেন যে তেলটা গরমের ভাপে একটা আসবে। তেলটা ভালোভাবে গরম হয়ে নিলে আপনার বড়াটা লেগে যায় না। বড়াগুলো আমি এভাবে বড়াগুলো একের পর এক দিয়ে আমি তৈরি করে নিচ্ছি পাতাকপির বড়া। আর এই বড়াটা খেতে খুবই সুস্বাদু। একটা ডিম দিয়েছি, এতে বড়াটা ফুলে যাবে, ফুলকো ফুলকো হবে এবং মচমচে একটা ভাব থাকবে। সব মিলিয়ে বড়াটা খেতে অসাধারণ। সন্ধ্যার নাস্তাতে এই বড়া খুবই ভালো লাগে। আমরা প্রায়ই এটা করে থাকি, বিশেষ করে শীতকালে এই সন্ধ্যায় এই বড়াটা তৈরি করে খেলে খুবই মজা। এই যে আমার পাতাকপির বড়া তৈরি হয়ে গেল। আপনারা ইচ্ছা করলে এটা ভাতের সাথেও খেতে পারেন, গরম ভাত কাঁচামরিচ দিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে বড়াটা। তো ভিউয়ার্স, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে প্লিজ জানাবেন। আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। এই আশায় আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।